गुड मर्निंग सबा के सोनाली दिनकाल चैनल नतून एक भिडियोते सबा के अनेक स्वागत बड़ो प्रणाम छोटे भलोबासा श्रावण प्रथम सोमवार आज के शुभ श्रावण अनेक शुभेच्छा जाना सकल के तो प्रत्येक श्रावण ही ग्रीन कलर चूड़ी पड़े थी यहाँ एक बाच्चार एक बंधुर माँ के आगे बचर प्ले स्कूले बोले तो वही दीदी बोले तरपर हमें प्रत्येक बचर ही पढ़ी तो ওই গ্রিন কালারের চুড়ি আমি আর প্রত্যেকবার না আমি স্টার্টিংটা করি শ্রাবণ অনেক দিন আগেই পড়েছে কিন্তু স্টার্টিংটা আমি করি এই প্রথম শ্রাবণের প্রথম সোমবারই আমি পড়ে থাকি তো এখন স্নান সেরে ঠাকুরঘর মুছে মানে ঠাকুরঘরে চলে এলাম কারণ আজকে তো সোমবারের উপোস আমার তো পঞ্চামৃত তৈরি করে এখন ঠাকুরের ভোলে বাবার মাথায় জল ঢেলে নিলাম আর এরপরে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে ধুইয়ে নেছি तो पंचामृत तो सबा जाने दूध दई काचा दूध दई घी मधु शर्करा तो एक पंचामृत गोपाल सोनार जो तैरी कर रेखे आज के गोपाल सोना के एक आलदा भावे स्नान करब पंचामृत जो आयोजन होना के क्यों स्नान ना कराई बोलो तो एखन ठाकुर के भालो करे धुए तुले आसने बसिए दूध गंगा जल बाबार माथाय अर्पण करछि श्रावण मासेर प्रथम प्रत्येक सोमवार ही खूब भक्ति भरे पालन करे थाकि खूब भालो लागे उपोस कापास करते खूब भालो लागे पुजो अर्चा करते भीषण भालो लागे और बाबा आमाके बकाबकी करे एतक्षण उपोस थाकि बोले तो एखन भोले बाबार माथाय आमि जप निबेदन करछि प्रथम सोमवारे भोले बाबार माथाय जप अर्पण करा नाकि अत्यंत शुभ तो सेटाई अर्पण करछि तो एखन एकटा देखो ओई आगे आमि जे आसनटार मध्ये ठाकुर बसातम से आसनटार मध्ये आमार गोपाल सोना बसे आछे ओई कारणे आमार गोपाई बसे आछे बोले आमि एई दियार एई हाफ हाफ किटटार मध्ये आमि ठाकुरेर ओई थालाटा एकटा पुष्पपत्र रेखे तारपरे आमि पाथर बाटीटा बसिएछि एखन एके एके पछन्देर फल ठाकुरके अर्पण करब जेमन काटा फल ठाकुरेर अत्यंत प्रिय आकन्दर फल बेल ठाकुरेर अत्यंत प्रिय प्रथम श्रावणेर प्रथम सोमवार आमि पाँचटा फल दिएई ठाकुरके निबेदन करब आमि आरो कि कि दिएछिलाम एखन एई मुहूर्ते आमार अनेक दिन बादे एडिट करछि तो आसले आमार किछुई मने नेई तो अनेक दिन धरे भिडियोटा करा छिलो माने एडिट करब करब करे करा हय ना जानेन तो छोटो बाच्चार संसार एकार संसार प्रचंडई कष्ट हो जाए सारा दिन काजकर्म सेरे क्लान्तिटा एत आसे जे अन्य कोनो काज करब सेटा आर इच्छेई करे ना शॉर्ट वीडियो अपलोड करते थाकि कारण ओगुलो एकदिन एकटु बेशी करे करे राखी बोले अपलोडटा करते पारि तो एखन ठाकुरके गोटा फल निबेदन करे मौसम्बी कला शशा काटा फल बेल এই পাঁচটা ফল নিবেদন করলাম ঠাকুরকে আজকে ঠাকুরকে একটা মালা নিবেদন করলাম ঠাকুরের মাথায় আতপ চাল জব নিবেদন করলাম এরপর ঠাকুরকে মাথার মধ্যে বেলপাতা দিয়ে দেব তো এই হলো আজকে যে এখন ঠাকুরের মাথায় চাল নিবেদন করলাম তো শ্রাবণ মাসের প্রথম সোমবার কারা কারা করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস এই মাস তো আরও শুভ পুরুষোত্তম মাস সবাই খুব অনেক বেশি বেশি করে মানে অবশ্যই নিজের সময় অনুযায়ী বেশি বেশি করে ঠাকুরের নাম জ্ঞান করুন ঠাকুরের নাম জপ করুন ঈশ্বর আরাধনার মধ্যে নিজেকে রাখুন আশা করি আপনাদের দিনটা ভালো যাবে বছরও অত্যন্ত শুভ যাবে তো এখন ঠাকুরের কাছে ষোলো আনা দিয়ে ঠাকুরকে একটু মিছরি নিবেদন করলাম তো চলুন এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিই গোপাল সোনাকেও পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি আজকে একটু স্পেশালভাবে চান করাচ্ছি কারণ সব দিন তো পঞ্চামৃত বানানো সম্ভব হয়ে ওঠে না তো ঠাকুরের জন্য না গোপাল ঠাকুরের জন্য একটা ছোট্ট জামাও কিনেছি কেনা জামাগুলো না বিশেষ দিন যায় না বিশেষ মানে বেশি দিন যায় না ওই কারণে আমার মাঝে মধ্যে গোপাল সোনার জন্য জামা কিনতেই হয় তো এই যে এখন স্নান সারিয়ে সুন্দর করে টাওয়াল দিয়ে গাটা মুছিয়ে নেছি এখন একটা সুন্দর ব্লু কালারের ব্লুইশ একটা জামা পরাবো ফুল ফুল ঠাকুরের অত্যন্ত পছন্দ হয়েছে আমি ওনার মুখ দেখেই বুঝতে পারি সব কিছু তো চলুন আপনাদেরকে দেখাই আর আজকে না একটু সন্দেশ আয়োজন করেছি সবার জন্য তো এখন ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের গায়ে আমি অগর লাগিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিন ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের গায়ে অগর লাগিয়ে দিই আপনাদেরকে জামাটা দেখাবো চলুন আপনাদেরকে জামাটা দেখাই জামাটা না আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে খুব সুন্দর জামাটা এই যে এই ব্লুইশ জামাটা আজকে পরাবো নতুন তো এখন দেখুন ঠাকুর একদম তৈরি গয়না চুড়ি কোমরবন্ধন সব পরিয়ে দিয়েছি একটা সুন্দর মালা পরিয়ে দিয়েছি তো চলুন এখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ঠাকুরকে নিজের আসনে বসিয়ে দিই আমার গোপাল সোনা এই আসনটায় বসে থাকে আমার যেন ঘরটা ভরা ভরা লাগে বিশ্বাস করুন
তো এবার সব ঠাকুরকে ফুল নিবেদন করে ঠাকুর মন্দির ভালো করে সাজিয়ে পঞ্চমন্দীপ কর্পূর ঘিয়ে প্রদীপ সব সুন্দর করে জ্বালিয়ে নিয়ে আমি এখন পুজো শুরু করলাম। এই ঘরের পুজো সেরে আমি আবার মন্দিরে যাব। প্রথম শ্রাবণের সোমবারটা আমি মন্দিরে করি, মানে চেষ্টা করি মন্দিরে যাওয়ার, যদিও ছোটো বাচ্চা নিয়ে সব সোমবার যেতে পারি না, কারণ ওর বাবার শিফট অনুযায়ী সব শিফটে তোর বাবা বাড়ি থাকে না, মানে প্রত্যেক সপ্তাহে সোমবার তো বাড়িতে থাকে না, আমাদের যেহেতু শিফটিং ডিউটি। তো এই এখন ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেওয়ার পর এখন আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপ দিয়ে আমি গোপাল সোনাকে সকল ঠাকুরকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম। ইচ্ছা আছে জন্মাষ্টমীটা খুব ভালো করে পালন করব, জানি না আমার ওদিকে আমার আমাদের সংসারে অসুখ আসতে পারে, তো জানি না কতদূর কী করতে পারবো, একে থাকতে এত প্ল্যানিং করব না, ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যদি চান অবশ্যই হবে। তো চলুন এখন ভোলে মহেশ্বরকে সুন্দর করে আরতি করে নিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এখন আমার ছোট্ট সোনাকে প্রদীপের আরো তাপ দিয়ে এখন আমি কর্পূর আরতি করব। কর্পূর আরতি না আমি রোজ করি না, কারণ প্রদীপ আমি যখন যেদিন যেদিন প্রদীপ সাজাই ঠাকুরের, প্রদীপের মধ্যে আমি কর্পূর দিয়ে রেডি করে রেখে দিই, ওই কারণে প্রদীপ দিয়ে আরতি করলেই কর্পূর দিয়ে আরতি করা হয়ে যায়। তো এখন সব ঠাকুরকে আরতি করে নেওয়ার পর আমি ঠাকুরদের কিছুক্ষণ ভোগ নিবেদন করতে বলে আমি কিছুক্ষণ সরে যাব। সরে গিয়ে ঠাকুরদের ভোগ নিবেদন করতে হবে, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নেব, কারণ যেতে হবে না মন্দির। আজকের ভিডিওটা আমি অত্যন্ত দুঃখিত জানেন তো, যে আমি একটু বড় করে ফেললাম, এত বড় ভিডিও আমি সচরাচর করি না, তো আজকের ভিডিওটা হয়ে গেল বড় আর কি। যাই হোক, শঙ্খ বাজিয়ে নিচ্ছি এখন। তো এখন আমি একদম রেডি, একটা লাল কালের ছাপা শাড়ি পরে নিয়েছি, এটা আমার বিয়ের ছাপা শাড়ি, আর নর্মাল আমি যেমন অল্প স্বল্প সাজি আর কি, তো সেটাই সেজে নিয়েছি। এখন ব্যাগপত্র নিয়ে নিয়েছি, একেবারে দিয়াকে নিয়ে বাড়ি আসব, চলুন বেরিয়ে পড়ি। তো এখন আমি মন্দিরে আছি, এখন মন্দিরে ঠাকুরকে জল নিবেদন করছি। ওখানে খুব সৌভাগ্যবশত আমরা বামন ঠাকুরও পেয়ে গেলাম, উনি মন্ত্র বলছিলেন আর তখনই কিছু কিছু নিবেদন করতে বলছিলেন, তো সেটাই করছিলাম। খুব সুন্দরভাবে পুজো হয়েছে। এখন ঠাকুরকে জল ফল নিবেদন করার পর এখন আমি মোমবাতি ধূপকাঠি দেখিয়ে নিলাম। তো এখন পুজো সেরে আমি বেরিয়ে পড়েছি, তো চলুন মেয়ে আনতে যাব। পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো। তো এই যো আমার ছোট্ট সোনা স্কুল এসেই বায় না, স্কুল থেকে বেরানোর সময়ও বায় না। তো আজকে দুপুরের মেনুতে ওদের বাবা মেয়ের জন্য ছিল ডালিয়া খিচুড়ি, আর আমি খাবো সাবু মাখা, আর রাতে একটু মিষ্টি দুধ কলা এসব খেয়ে শুয়ে পড়বো। আর সাবু মাখাটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি রেকর্ড করতে পেরেছি। ব্লগটা এই অবধি রাখলাম, সবাই ভালো থাকবেন, বাই।